মাধ্যমিক পাশ যোগ্যতায় গ্রামীণ সেবক পদে ব্রাঞ্চ পোস্টমাস্টার বিপিএম অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবিপিএম এবং ডাক সেবক পদে প্রচুর সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশ হয়ে গেল বন্ধুরা সাতাশ এক দু তারিখ থেকে ষোলো দুই দু তারিখ পর্যন্ত অনলাইনের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেই সঙ্গে ফর্ম ফিল ক্ষেত্রে কোনো ভুল ত্রুটি থাকলে সতেরো দুই দু হাজার তেইশ তারিখ থেকে উনিশ দুই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের কারেকশন করবার সুযোগ থাকছে বিপিএম অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এক্ষেত্রে কিন্তু মায়না বারো হাজার টাকা থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবিপিএম অর্থাৎ অ্যাডিশনাল ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক এক্ষেত্রে মায়না কিন্তু দশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা বয়সের সময়সীমা এখানে কিন্তু ম্যাক্সিমাম বয়স চল্লিশ বছর এবং মিনিমাম অর্থাৎ আঠেরো বছর থেকে বয়স এবং চল্লিশ বছরের মধ্যে হলেই কিন্তু আবেদন করতে পারবেন এসসি ক্যান্ডিডেটদের কিন্তু বয়সের ক্ষেত্রে পাঁচ বছরের ছাড় থাকছে এস এবং এসটি ক্যান্ডিডেট ও সি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে তিন বছরের বয়সের ছাড় থাকছে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি যারা উইকার সেকশন তাদের কিন্তু কোনো ছাড় থাকছে না পি এ যারা পি অর্থাৎ ফিজিক্যালি যারা হ্যান্ডিক্যাপ তাদের ক্ষেত্রে কিন্তু দশ বছরের ছাড় থাকছে পার্সন উইথ ডিজেবিলিটিস পি সঙ্গে যদি ও কোটা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু তেরো বছরের বয়সের ছাড় থাকছে পার্সন উইথ ডিজেবিলিটি এবং তার সঙ্গে এসসি বা এস ক্যান্ডিডেট হলে কিন্তু আরও কিন্তু পাঁচ বছরের বয়সের ছাড় থাকছে অর্থাৎ পনেরো বছরের বয়সের তারা ছাড় পাচ্ছেন শিক্ষাগত যোগ্যতায় এক্ষেত্রে কিন্তু আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বোর্ড বা বিদ্যালয় থেকে মাধ্যমিক পাস হতে হবে সেই সঙ্গে কিন্তু অঙ্ক এবং ইংরাজি এই দুটো সাবজেক্টেই কিন্তু পাস নাম্বার থাকা চাই আবেদনকারীর আদার্স কোয়ালিফিকেশান হিসাবে কম্পিউটার নলেজ থাকা আবশ্যক সেই সঙ্গে সাইকেলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে এবং সেই সঙ্গে কিন্তু আবেদনকারী যে এরিয়ায় কাজ করবে সেই এরিয়ার লোকাল ল্যাঙ্গুয়েজে কিন্তু স্বাবলম্বী হতে হবে আবেদনকারী যদি স্কুটার কিংবা বাইক চালানোর অভিজ্ঞতা থাকে তবে কিন্তু অবশ্যই সাইকেল চালাতে না পারলেও কনসিডার করা হবে টোটাল ভ্যাকান্সি দু জন অনলাইনের মাধ্যমেই কিন্তু আবেদনকারীকে আবেদন করতে হবে আবেদনের ক্ষেত্রে কিন্তু জেনারেল ক্যান্ডিডেট ও এবং ইডাব্লিউএস মেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু আবেদন ফিস একশো টাকা ধার্য রাখা হয়েছে এসসি এস টি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মেল ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ চার্জ লাগছে না এবং ফিমেল ক্যাটাগরির ক্ষেত্রেও কিন্তু আলাদাভাবে কোনো ফর্ম ফিল আপ ফিজ কিন্তু দিতে হচ্ছে না বন্ধুরা মাধ্যমিক পাস যোগ্যতায় জিডিএস পদে কিন্তু ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে সাতাশ এক দু হাজার তেইশ তারিখ থেকে ষোলো দুই দু হাজার তেইশ তারিখ পর্যন্ত কিন্তু এই আবেদন প্রক্রিয়া চলবে ফর্ম ফিল আপের যে টোটাল যে অফিসিয়াল নোটিফিকেশানটি এটি কিন্তু আপনারা নিচে আমার ডেসক্রিপশানে আমার লিঙ্ক দেওয়া থাকবে এখান থেকে আপনারা সম্পূর্ণ নোটিফিকেশানটি দেখে নিতে পারবেন অনলাইনে আবেদনের লিঙ্কও আমি নিচে দিয়ে দেবো ফর্ম ফিল আপের ক্ষেত্রে যদি কোনোরকম কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা কমেন্ট বক্সে আমাকে প্রশ্ন করে জানাতে পারেন সেই সঙ্গে বন্ধুদের বলব যদি এই ভিডিওটি ভালো লাগে এরকম অনেক কাজের প্রয়োজনীয় ভিডিও খুব সহজেই পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবার জন্য অনুরোধ করব। ধন্যবাদ